আজকে আমি বানাবো ঘুগনি, বাড়িতে বানানো ঘুগনি, নো ঢাবা স্টাইল, নাথিং। তেল গরম হয়ে গেছে, এখানে আমার আলু আছে আর ঘুগনিটা আমি সেদ্ধ করে নিয়েছি, এবার ফোড়ন দেবো। জিরে আর হিং, তেলটা গরম হয়ে গেছে, আলুটা ছেড়ে দিই। ভালো করে আলুটাকে কষে নেবো, আমার মশলা রেডি। এই যে আদা, লঙ্কা, টমেটো, আলুতে অল্প আলু, অল্প হলুদ দেবো আলুর মতনই, আর একটু নুন দেবো, আলুটা যেন সেদ্ধ হয়ে যায়। এবার আলুগুলো কষা হয়ে গেছে, এবার আমি পেস্টটা দিয়ে দেব। এবার একটু হলুদ বেশি দেবো, নুনটা বেশি দেবো, তোমার জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর লাল লঙ্কা। এই যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লাল লঙ্কা, নুন আগে দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে একবার চিনি দেবো, চারটা দিয়ে জলটা রেডি করে রেখেছি, একটু কষা হয়ে যাক, তারপর একটু ঢাকা দিয়ে দিই। এবার চিনি দেবো, তেলগুলো ওপরে চলে এসছে, কষা কষা হয়ে গেছে, এবার একটু চিনি দিয়ে দিই। আটটা দিয়ে জলটা দিয়ে দেবো, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এরকম তেলটা বেরিয়ে এসছে পুরোতে, এবার আমি জলটা দিয়ে দিই। এবার ঘুগনিটা ঢেলে দেবো, একটু ফুটে যাক, ঘুগনিটা আমি সেদ্ধ করে নিয়েছি। বেশি এটা আমি সিটি মারিনি, জাস্ট একটুখানি করে এরকম অবস্থা হয়ে গেছে আমার ঘুগনিটা। একটা দুটো সিটি মেরে রেখে দিয়েছিলাম গরম জলে, দিয়ে এরকম খুলে দেখলাম যে সেদ্ধ হয়নি, তারপর আর একটা দিলাম, একটা আগে তারপর আর একটা দিয়ে গরম জলে রেখে দিয়েছিলাম, দিয়ে এরকম হয়ে গেছে। এবার আমি ঘুগনিটাকে ঢেলে দিই, কিছু কিছু গোটা আছে, কিছু কিছু গলে গেছে। এবার একটু ফুটবে,